তোমাগো শরীরে এতটুকু মানুষের রক্ত নাই গো, মেয়েটারে দিয়ে এখন এক করাই কাছে কাশবো। এমনি এমনি কিছু হয় না বা, খাইতে পড়তে দেবো, তার বদলি কাম করতে হইব। আমি ওদের রাগারাগি ধার দেন নাকি, নেওয়ার নিয়ে ঠেকা পড়ছি, তাহলে অত কথা কে শোনে রে, পাত্তাই দেই না আমি। তাছাড়া এখন তো তোর মামি টিভি দেখার সময়, দুনিয়া একদিকে যাইব কিন্তু তোর মামির টিভি দেখা বল দইব না। কোনদিন যদি শোনে না তোমার শাশুড়ি মারা গেছে, চলো কইব এখন আমি যাব না, নাটকখানা দেখতাছি, দেখা লই তারপর আমি যাব। ও দিদি, তুমি আবার সেই আবল তাবল কথা শুরু করলে তো। করুন না তো কি করুম ক, তোর এত কষ্ট তো আমি সহ্য করতে পারি না রে, তুই তো আমার রক্তের জিনিস, ওরা তোর সঙ্গে এত খারাপ ব্যবহার করে আমি সহ্য করতে পারি না। আচ্ছা দিদি, একবার খোঁজ খবর নিয়ে তো আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিতে পারো। কি কইলি তুই, কি কইলি? ঠিকই তো বলছি, আমার জন্যই তো তোমার যত অশান্তি, আমি না থাকলে মামু মামিও তো তোমার সাথে এত খারাপ ব্যবহার করতো না, আর তাদেরই বা কি দোষ বলো তো, আমি তো ওদের সংসার উড়ে এসে জুড়ে বসেছি, আজকালকার দিনে পরের দায় কে ঘাড়ে নেয় বলো তো? তুই পর কি করে তুই পর বলি, নিজের ভাগ্নি কি পর? তুই তো আমার দেশের অবস্থা দেখছি নে, কত লোক কতজন খাওয়া দাওয়া করছে এ করছে, যদি জিজ্ঞাসা করতি যে এরা আমাদের কে হয় কইতে পারতাম না, সম্পর্ক বলতে পারতাম না, কিন্তু এমন আপনজন তারা যে আইজো তাদের কথা ভুলতে পারিনি, বুঝলি? আর নিজের দিদির মায়া হলো পর। ছি 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 ছি, এই কচি হাতি এত বড় বড় চাদর কাচায়, ওরা কি মানুষ? হ্যাঁ, এই দুটো তোর দুই হাত দিয়ে তো চাদর তুই ধরতেই পারবি না। দিদি, তুমি আমার ঘরে গিয়ে একটু শোও তো, খুব রোদ এখানে, তুমি যাও, তোমাকে এখানে থাকতে হবে, তুমি যাও, ঘরে যাও। এই শালুক, শালুক হাত খান ধুই একবার আয় তো আমার কাছে। কেন, কি হলো? আর দরকার আছে, আয় দাঁড়ো। কি হয়েছে? আমার একটা চিঠি লিখে দিবি, অনেকদিন তো লেখালেখি করি না, অভ্যাস চলে গেছে। ভালো করে হাত খান মোচ, না কাগজটা ভিজে যাবে। কাকে চিঠি লিখবে, কলকাতায় যারা থাকে ওদের? হ্যাঁ হ্যাঁ, দাদা দাদা এলে পেনটা নে, হ্যাঁ কষ্ট করে ভালো করে লিখবি। আচ্ছা দিদি, ধরো সত্যি সত্যি ওদের কাছে চিঠিটা পৌঁছে গেল, ওরা আসবে তোমার কাছে? হ্যাঁ, ঠিক ঠিকানা হইলে নিশ্চয়ই যাইব, তবে ওরা আইজো সেই ঠিকানায় আছে কিনা সেটা কইতে পারবো না। আচ্ছা, ও তাদের বাড়িতে কারা কারা আছে? এত বছরে নিশ্চয়ই সংসার আরো বড় হয়েছে, তবে রাঙাবু যখন দেশ ছাড়লেন তখন তার ছোট ছোট চারটি ছেলে মেয়ে ছিল, তাদের নিয়ে দেশে চলে আসলেন, আর রাঙা ঠাকুরপুর শহীদ হইলেন। শুধু আমার দাদু ভাইয়ের কোনো খবর পাওয়া গেল না। তুমি কাঁদছো? আজ যদি তোর দাদু আমাদের এখানে থাকতো, তাহলে কি ওরা তোর সঙ্গে এত খারাপ ব্যবহার করতে পারতো? উফ, তোমার এই খালি এক কথা, বলো না দিদি ওদের বাড়িতে কে কে আছে?
যখন চলে আসছিল তখন তো সব ছেলেপুলেরা ছোট ছোট, এখন নিশ্চয় বড় হয়েছে, তাদের বিয়েও হয়েছে, তাদেরও ছেলেপুলে হয়েছে। অনেকদিন তো খবর জানি না, তুই যেমন বড় হয়েছিস আমার এখানে আসছিস। দিদিন, ওরা তোমার চিঠি পেলে সত্যি আসবে? আমার চিঠি পেলে আমার তো মনে হয় নিশ্চয়ই আসবো। আর কম সোনা দানা তো আমার কাছে রেখা যায় নাই। আচ্ছা, তারা কি খুব বড় লোক? কেমন করে কমু বলতো, এতগুলো বছর তো কোনো দেখাই হয় নাই, খবরই জানি না। এখন তারা কি পরিস্থিতিতে আছে তাও জানি না। সবার বাড়িতে তো কত কুটুম আসে, আমাদের বাড়িতে তো কেউ আসে না, একই মামির বাপের বাড়ির লোকরা ছাড়া। তারা তো কেউ আমাকে সহ্যই করতে পারে। আচ্ছা দিদিন, আমাদের বাড়িতে যদি ওরা আসে তাহলে খুব ভালো হবে, বলো। ঠিকানা পাওনের পর থেকে মনটা এত ছটফট করতেছে না কি কোমর শালু, মনে হয় ছুইটা চলে যাই ওর বাড়িতে। উপায় থাকলে যাইতাম, বুঝলি, ঠিক যাইতাম। যাই আসছিস কেন, লেখ। আচ্ছা কি লিখবো বল। শোন, তোর কাঁচা হয়ে গেলে চিঠিটা তুই একবার ডাকে দিয়ে দিস। হ্যাঁ, আরে কি লিখবো সেটা তো বলো, তুমি তো কিছু বলছোই না। হ্যাঁ, কইতাছি দাঁড়া, লেখ যে স্নেহের রাঙা বউ। বহু বছর প্রতীক্ষার পর আমাদের দেশের ঠাকুর মশাইয়ের কাছ থেকে তোমাদের ঠিকানা পাইলাম। ইতি তোমার সোনা দিদি। তুমি ওই চিঠি পোস্ট করতে যাচ্ছ? আরে এটা কি, এই চিঠিটা কোন ঠিকানায় যাচ্ছে জানিস? কোথায়? কিরে শালু, তোর বিয়ে সম্বন্ধে চিঠি না কিরে? বল না শালু, বল না। কলকাতা। কিরে, তোদের আবার সব চোখগুলো রসগোল্লার মতন হয়ে গেল কেন? বুঝেছি, সেদিন যে বুড়ো লোকটা এসেছিল ওই লোকটাই না? ওই লোকটাই না ওর সম্বন্ধ নিয়ে এসেছিল জানিস তো? ওই লোকটা ঘটক তাই না? শালু, বল না শালু, তোর কি কলকাতায় বিয়ে হয়ে যাবে? তোদের মুখে আর অন্য কোনো কথা নেই না রে, খালি বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। তোরা কি ভাবিসটা কি বলতো আমাদেরকে? কলকাতা শহরে না আমাদের অনেক জ্ঞাতি গোষ্ঠী আছে, বুঝলি? সর এখান থেকে, বা সর 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 সর। তোদের সঙ্গে নেহাত মিশি তাই, না হলে আমরাও খুব কম বড় লোক নই। হ্যাঁ, রীতিমতো জমিদার ছিলাম আমরা এককালে, দিদিনের কাছ থেকে সবই তো শুনলাম। আর
যাদের চিঠি দিতে যাচ্ছি তারাও তো মস্ত বড় লোক। শালুক, কি লিখেছিস চিঠিতে? আচ্ছা শালুক, তোরা কি সত্যি সত্যি কলকাতায় চলে যাবি? বলা তো যায় না। দেখ, আমাদের বড় লোক আত্মীয়রা যদি এখানে এসে আমাদের নিয়ে যেতে চায় তাহলে তো তারা কি এখানে আসবে? এই গায়ে কলকাতার লোকরা এই গায়ে আসবে? ও মা, আমাদের আত্মীয়রা আমাদের খোঁজ পেলে আসবে না? আমার দিদিনের তো বোন হয়, চিঠিটা আমার অপেক্ষা। দিন জানতো না তাই এই দেবার চিঠিটা পেলেই ওরা চলে আসবে। আচ্ছা, তারা কি খুব বড় লোক? আরে মস্ত বড় লোক, তাদের বাড়িটা না একটা রাজবাড়ির মতন। তারা এই গায়ে আসবে? এত বড় লোক! তারা এই গায়ে এসে থাকতেই পারবে না। ওরা না ইয়া বড় দেখবে একটা মোটর গাড়ি নিয়ে আসবে। তাদের মোটর গাড়ি আছে? আরে তাদের তো হাতি শালে হাতি, ঘোড়া শালে ঘোড়া, আর মোটর গাড়ি একটা নাকি? 100, 200, 300। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, 20-30টা তো আছে। শালুক, ও তারা কি কলকাতা শহরের জমিদার নাকি? আরে তার থেকেও বেশি। বাবা, তাহলে তো তুই এবার থেকে আর আমাদের সাথে কথাও বলবি না। তোরাও এবার থেকে আমার সঙ্গে বুঝেই চলবি, খেলতে গিয়ে আর কি আমার সঙ্গে চোট্টামি করবি না? দেখ আগে তারা চিঠির উত্তর দেয় কিনা। উত্তর দেবে না মানে? আরে না, বড় লোকের ব্যাপার তো, শুধু চিঠিটা দিয়ে আসি আজকে, তারপর দেখ কি হয়। শালুক, বলছি আমরাও যাবো রে তোর সঙ্গে। যেতে পারিস, তবে নদীর ধারে বিলিতি আমরা আর কারেন্ট নুনওয়ালা বসেছে, খাওয়াতে হবে। বল খাওয়াবি? সে না খাওয়ালে না খাওয়াবি? আমার ভারী বয়ে গেছে, কলকাতা থেকে যখন আমাদের আত্মীয়রা আসবে তখন আমিও ভুলে যাবি না তো? বল দেখ, তখন তো অষ্টপ্রহর আমাকে তাদের সাথেই থাকতে হবে না? তারা যদি গা ঘুরতে চায় আমাকেই তো ঘোরাতে হবে, ছাড়া কেই বা পারবে বল গা ঘোরাতে? যাকে, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমি আর দাঁড়াতে পারবো না, বাড়ি ফিরতে হবে তো। দিদিন তো বলেই দিয়েছে যে তাড়াতাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে কত কাজ আছে, ঘর দোর পরিষ্কার করতে হবে না? ঘর দোর পরিষ্কার? বারে শহর থেকে বড় লোক মানুষরা আসবে, তারা কি আর ঘর পরিষ্কার ছাড়া থাকতে পারে নাকি? কদিন বড় লোক আত্মীয়দের গল্প শুনিয়ে বেশ নিজের দামটা আদায় করে নেওয়া যাবে বন্ধুদের কাছে। আস্তে আস্তে খা, বিষম খাবি তো, খুব দেরি হয়ে গেছে বাবা। তাহলে আগে থেকে তৈরি হও না কেন? আগে লাস্ট মোমেন্টে রেডি হও সব সময়। এটা তুই কি বলছিস দাদা? আরে তুই ওকে যে সময় রেডি হতে বলছিস সেই সময় ফাঁকে হয়তো পাঁচ পাতা পড়ে ফেলবে, তাই না? না দীপু, এটা তুমি ঠিক কথা বললে না। আমার আবির দাদু ভাই একটু পড়তে ভালোবাসে, সেই নিয়ে তোমরা এত ঠাট্টা তামাশা করো। আমি ওদের কথা ধরেই না। কিন্তু তুই একটা কথা ভেবে দেখ আবির, তুই যে সব সময় সব ব্যাপারে এত সিরিয়াস, তুই তো এরপরে ইউনিভার্সিটিতে পড়তে যাবি, তখন কিন্তু তোর কোনো মেয়ে বন্ধু হবে না। মেয়েরা কিন্তু এত সিরিয়াস ছেলে কিছুতেই পছন্দ করে না। আমি আমার জীবনটা মেয়ে বন্ধুদের পাবো বলে তার উৎসর্গ করবো না। ঠিক বলেছিস আবির, একদম ঠিক কথা বলেছিস। এই যে দেখ না তোর ভাই,
তার লেখাপড়া ছাড়া আর যা যা বিষয় আছে সবই খুব ইন্টারেস্ট। আর বন্ধুদের জন্য তো সে পারলে প্রাণ বিসর্জন দিয়ে দেন। সবাইকে একরকম হতে হবে তার কি মানে আছে? ওর মতো না না সবই ঠিক আছে বলতা, কিন্তু তাহলে বৌদি তোকে এখনো মাছের কাঁটা বেচে খাইয়ে দেবে। আচ্ছা তাহলে তোমার কি বলতো, সব সময় খালি ওর পেছু আছে। যাও না ডাক্তারি করতে যাও না, পেশেন্টরা তো সব বসে আছে, ফাঁকি বাজে ডাক্তার কথা কার। এবার হয়েছে তো জব্দ? এই যে বুবলু তুমি যে বলো তোমার 10টা থেকে ওপিডি, এখন কটা বাজে দেখো। মা আমি কিন্তু জাস্ট 10 মিনিট হসপিটালে পৌঁছে যাব। তবু টাইমটা তো ফেল করেছো। একদম উঠবি না, আমি এতক্ষণ ধরে তোর জন্য মাছ বাচ্ছি আর তুই উঠে যাচ্ছিস। বস সব খেয়ে যাবি, হ্যাঁ কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লজ্জা পেয়েছে লাজুকরা? কে লাজুক ছেলে গো ছোট? আবি তুই যদি এক্ষুনি না খেতে আসিস তাহলে আজকে দুপুরে কিন্তু আমি কিচ্ছু খাবো না, আমি বলে দিলাম, এক্ষুনি খেতে আয়। আয় বলছি আমার দেরি হয়ে যাচ্ছে, মানে এক্সাম আছে। আরে চল 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 খেয়ে তারপর যা। এ কি আমার, প্লিজ খা 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 খা। আরে আচ্ছা ঠিক আছে, আমাকে মাছটা একটু মুখে দিয়ে দাও। হাতটুকু খাবি না? না আমার খিদে নেই, মাছটাই দাও। আচ্ছা আবির আবার কি হলো? না বলছি যখন তোর বিয়ে হয়ে যাবে তখন তোকে মাছের কাঁটা বেছে কে খাইয়ে দেবে? মানে তখনও কি বড় বৌদি তোকে মাছের কাঁটা বেছে খাইয়ে দেবে, নাকি তখন তোর বউ? তাহলে কাঁটা বাঁচতে পারে এমন একটা বেছে। আর আবার যদি দেখা যায় বউ আবিরের মতো কাঁটা বাঁচতে জানে না তখন কি হবে? নো প্রবলেম, তখন বড় মামি দুজনকে দুপাশে বসিয়ে মাছের কাঁটা পেঁচে খাইয়ে দেবে। আচ্ছা তোমাদের তো একটা করে চাকরি আছে, আর অফিসে যাওয়ার জন্য তো একটা মিনিমাম টাইমে হাজিরা দিতে হয়, তাই তো? এত হি হি হা হা করলে যাবে কি করে তোমরা অফিসে? বললি তুমি তো একটা কলেজের প্রফেসর, ওখানে তোমার ছাত্রছাত্রীরা তোমাকে দেখে কি শিখবে বলো তো? তোমরা সবাই মিলে যা লেখফুল করো ও একটু অন্যরকম, সবার থেকে আলাদা। ও অনেকটা তোমাদের শ্বশুর মশাইয়ের মতো, কথা বলার ধরন, রেগে গিয়ে তাকানো, কথা বলতে বলতে থেমে যাওয়া, সব যেন ওই মানুষটার মতো। আজ বাবা আমাদের মাঝে থাকলে আমাদের বাড়িটা কমপ্লিট হতো। এক জীবনে এত দুঃখ কষ্ট পেয়েছি, আর যদি বাবা থাকতেন তাহলে বুঝতাম যে ওসব দুঃখ কষ্ট পাওয়া সার্থক। জান আমি আসছি মা। শোন বাবা শোন, সাবধানে রাস্তা পার হোস কিন্তু, আর অটোর ধারে বসবি না, মাঝখানে বসবি, কেমন? আবির সাবধানে যাস। তুমি ছেলেটাকে আতুপুতু করে 12টা বাজালি। বৌদি তোমার মনে আছে ছোটবেলায় আমি যখন বাড়ির সব কটা বাচ্চাকে নিয়ে লিখে যেতাম সাঁতার কাটাতে, তখন তুমি কিন্তু আবিকে ছাড়তে না, বলতেও পারবে না। অথচ কমলিনী তোমার ছেলের বয়সে আমরা কি না করেছি। সবাই তো আর একরকম হয় না তীর্থ,
ও যেটা মন দিয়ে করছে সেটাই করুক না। না মা, এবার কিন্তু আমার দেরি হচ্ছে, এবার আমি উঠবো। হ্যাঁ, এগিয়ে যাচ্ছিস তুই। জান, জান। ও মা, ফিরে এলে যে, কিছু নিতে ভুলে গেছো নাকি? কি রে, কি হয়েছে? তোর তোর হাতে এটা কার চিঠি রে? বাবা, খুব ইন্টারেস্টিং তো। মানুষ যে এখনো চিঠি লেখে এটা দেখেই দারুণ লাগছে। চিঠি? কার চিঠি রে? আমাদের বাড়িতে চিঠি দেবে এমন আত্মীয় তো আমি কি জানি, বুঝতে পারছি না। চিঠিটা কার রুবা? আমি কার নামে এসেছে? জান, এটা তোমার চিঠি, তোমার নামে এসেছে। আমার নামে? কে লিখেছে? পুণ্যলক্ষ্মী দেবী বলে একজন। কোনপুর গ্রাম থেকে এসছে, তুমি তো এদের কথাই বলছিলে। সোনা দিদি? এতদিন পর আমি সোনা দিদির খোঁজ পেলাম।